আসসালামু আলাইকুম। স্কিল ট্রেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোসাদ্দিক বিল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন যেটা আছে, এরকম টাইপের যে ডিজাইন সেগুলোকে ফ্লোরাল অ্যাবস্ট্রাক্ট বলা হয়। আপনারা এই টাইপের ডিজাইনগুলো কীভাবে করবেন, এই টাইপের ফুল আপনারা কীভাবে বানাবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আপনি এখান থেকে আমাদের যে শেপ টুল আছে, শেপ টুল থেকে আমরা এখান থেকে স্টার্ট যে টুল আছে আমাদের স্টার্ট টুলটা আমরা নিয়ে নেব। স্টার্ট টুলটা নেওয়ার পরে আপনি এখানে এসে একটা লেফট বাটনে প্রেস করবেন, মাউসের লেফট বাটন। এখান থেকে লেফট বাটনে প্রেস করার পর আপনি এখান থেকে পয়েন্ট দিতে পারেন 24 কি 26টা, 24 অথবা 26টা এখানে আপনি পয়েন্ট দিতে পারেন। পয়েন্ট দেওয়ার পর আপনি এটাকে ওকে প্রেস করেন। ওকে প্রেস করার পরে এইটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। আমরা গত ক্লাসে গ্রেডিয়েন্ট কালার ইউজ কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করবেন। আমরা এই গ্রেডিয়েন্টটা আমরা এখানে ইউজ করব। ইউজ করার জন্য গ্রেডিয়েন্টটা আপনারা এখান থেকে সেট করে দিলাম। তিনটা কালার নিলাম আমরা এখান থেকে। তিনটা কালার নেওয়ার পরে এইটাকে আমরা কী করবেন, আরেকটা কপি করবেন। এটাকে আরেকটা কপি করবেন এখান থেকে এডিট, এডিট থেকে কপি, কপি করে পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ যদি আপনি প্রেস করেন তাহলে আপনি এটা উপরেই পেস্ট হয়ে যাবে। তো এটাকে আমরা অল্টার শিফট ধরে এটাকে আমরা একদম ছোট করে দেবো। এখান থেকে আমরা এটাকে একদম ছোট করে দিলাম। ছোট করার পরে দুইটাকে আমরা সিলেকশন করে চলে যাবেন কোথায়, এডিট অবজেক্টের ভিতরে চলে যাবেন। অবজেক্ট, অবজেক্টের ভিতরে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন ব্লেন্ড মোড। ব্লেন্ড থেকে চলে যাবেন মেক, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। মেকে দেওয়ার পরে তারপরে আবার চলে যাবেন অবজেক্ট, অবজেক্টে আসার পরে আবার ব্লেন্ড চলে আসবেন। ব্লেন্ড, ব্লেন্ড থেকে চলে আসবেন কোথায়, ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে আসার পরে এখান থেকে যদি আপনার স্মুথ কালার থাকে সেটাকে আপনি চেঞ্জ করে স্পেসিফাইড স্টেপস যেটা আছে সেটা আপনার সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনার 50 পয়েন্ট এখানে আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পরে চলে যাবেন কোথায়, ইফেক্ট। আপনারা চলে যাবেন কোথায়, ইফেক্টের ভিতরে চলে আসবেন। ইফেক্টের ভিতরে আসার পরে এখান থেকে আপনার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নামের যে অপশনটা আছে সেখানে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে ফ্রি যে ডিস্ট, এখান থেকে আপনার যে টুইক যে অপশনটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশন, এই অপশনটাতে আপনার একটা প্রেস করে দেবেন। অপশনটাতে প্রেস করার পর আপনি এখান থেকে প্রিভিউ সেট আপ করে দেবেন। প্রিভিউ সেট আপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এইভাবে কিন্তু আপনার ফুলগুলো চলে আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসোলিউট। এখন যেটা আছে রিলেটিভ আছে, এটাকে যদি আমরা অ্যাবসোলিউট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কি আপনার অন্যরকম একটা ডিজাইন হবে। তো আমরা এটাকে দুটেই করব। তো এটা করার আগে আমরা এটাকে আমরা একটা কপি করে আমরা পাশে রেখে দিই। তারপর আমরা এটাকে ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে এখান থেকে চলে যাবে টুইক অপশন। এখান থেকে আমরা এটাকে প্রিভিউ করে দেব। প্রিভিউ করার মতো প্রথম যেটা আমরা করব সেটা কি আপনার রিলেটিভ। এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল। আপনি এটাকে যদি এখান থেকে বাড়ান কমান তাহলে দেখবেন এখান থেকে এটা বাড়তেছে কমতেছে। আপনি যেটাই করেন দুই পাশে কি সমানভাবে রাখবেন। এখানে আমরা এখানে আপনার 25 দিয়ে দিই আর এখানে নিচেও আমরা কি পার্টিক্যাল আমরা 25 দিচ্ছি, তাহলে কি আপনার দুইটাই সমানভাবে থাকবে। কারণ আপনি যদি এখানে হরিজেন্টাল বেশি দেন তাহলে কি আপনার একটা বেশি চ্যাপটা হয়ে যাবে। আমরা যদি এখানে দিই তাহলে দেখবেন এটা কি চ্যাপটা হয়ে যাবে। তো এই জন্য আপনার দুইটাই কি সমানভাবে দিতে হবে। আপনি হরিজেন্টাল প্লাস ভার্টিক্যাল দুইটাই কি সমানভাবে এখানে রাখতে হবে। রাখার পর আপনি এটাকে ওকে প্রেস করে দেন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। এখনও চাইলে কিন্তু আপনি এখান থেকে যে আপনার গ্রেডিয়েন্ট যে কালার আছে সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে অন্য কালার ইউজ করতে পারেন, চাইলে আপনি এখানে অন্য যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার কালার পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি এখানে ইয়েলো কালারটা চেঞ্জ করে আমরা এখানে অন্য একটা কালার ইউজ করি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইটাকে যদি আপনি এটাকে যদি আমরা অ্যাবসোলিউট যদি করে রাখি, এটাকে আমরা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে আবার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা চলে যাব টুইক অপশন। এখান থেকে যাব অ্যাপ্লাই, আমরা আবার এটা বলে সিলেক্ট করছি, আমরা সিলেক্ট করতে হবে আমাদের এইটা। এটা সিলেক্ট করে আমরা ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর এখান থেকে টুইক অপশনে চলে যাব। এটাকে প্রিভিউ দেবো। তো আমরা রিলেটিভ থেকে এবার আমরা চলে যাবো অ্যাবসোলিউটে। অ্যাবসোলিউট থেকে আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে দেখবো আমরা এটা
কিভাবে এখান থেকে কাজ করা হচ্ছে, এটাকে আমরা সেম ভাবে একটু বাড়ানো কমানো করতেছি। তাহলে কি আপনার অ্যাবসোলিউটে একটা ডিজাইন হবে আর রিলেটিভে আপনার কি দুইটা দুই রকম হবে। তো এখান থেকে আপনার একটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট আর একটা হচ্ছে কি আপনার রিলেটিভ। তো এইখান থেকে আপনারা যে কোনো শেপ বা যে কোনো কিছু কিন্তু আপনি এখান থেকে এরকম টাইপের আপনি ডিজাইন করতে পারবেন আপনার খুব সহজেই। আপনার 2 মিনিটের ভিতরে কি আপনি এই টাইপের একটা অ্যাবস্ট্রাক্ট যে ডিজাইন আছে সেগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।